بسم الله الرحمن الرحيم আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاعلم أنه لا إله إلا الله قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أما بعد شمانی تو بستی دی شکری آدائی کرچی محان اللہ سبحانہ وتعالی جننے جنی آمد درکے اللہ لی زمینے سرشتو جی بھیشے بے প্রেরণ করেছেন এবং মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জ্ঞান অর্জন করে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একনিষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলামি করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে মেনে চলার জন্য যেই মহান মনিব আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন আমরা সেই মনিবের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরুদ এবং সালাম পেশ করছি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ, সেটা হচ্ছে উচ্চ শিক্ষা বলতে কি বোঝানো হয় এবং শিক্ষার উদ্দেশ্যটা কি। বর্তমানে বাংলাদেশ সহকারে সারা পৃথিবীতে বিশেষ করে জেনারেল শিক্ষায় যারা শিক্ষিত হচ্ছে এবং অল্প সংখ্যক কিছু মাদ্রাসা রয়েছে যারা বাংলাদেশ থেকে পড়ালেখা করে বহির্বিশ্বে গিয়ে পড়ালেখা করছে, বহির্বিশ্ব থেকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে আমাদের বাংলাদেশে আবার তারা প্রত্যাবর্তন করার চেষ্টা করছে। অনেকে বহির্বিশ্বেই থেকে যায় এবং বাংলাদেশের মধ্যেও উচ্চ শিক্ষার মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত অনেক মানুষ এখন গড়ে উঠছে। আমি আজকে যে বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব সেটা হচ্ছে আসলে উচ্চ শিক্ষা বলতে কি বোঝানো হয়। বর্তমানে উচ্চ শিক্ষায় শিক্ষিত যারা হচ্ছে, আমরা যাদেরকে উচ্চ শিক্ষা দিচ্ছি, আর উচ্চ শিক্ষা বলতে ইসলামে কি বোঝানো হয়, আমি আজকে ব্যাপারটা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। উচ্চ শিক্ষা বলতে বোঝানো হয় যেটা উচ্চ থেকে আসে, উপর থেকে যেটা আসে এটাকে বলা হয় উচ্চ শিক্ষা। এখন উপর থেকে যদি আসে, উপর থেকে কি আসে,
আপনি যদি ফিজিক্স, কেমিস্ট্রি, বিজ্ঞান, তারপরে ইংলিশ রয়েছে, বাংলা রয়েছে, কম্পিউটার রয়েছে, শুধুমাত্র যদি আমরা এগুলোকে ধরি যে এগুলো হচ্ছে উচ্চশিক্ষা, সর্বোচ্চ প্রতিষ্ঠান হচ্ছে বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটি। ঢাকা ইউনিভার্সিটি থেকে যারা মাস্টার গ্রাজুয়েট পড়াশোনা করে সেখান থেকে বের হয়, আমাদের বাংলাদেশের ভাষা হচ্ছে তারা সবচেয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হলো তারা। তারা পড়ে কি? বিজ্ঞান পড়ে, কেমিস্ট্রি পড়ে, রসায়ন পড়ে, ফিজিক্স পড়ে, কম্পিউটার পড়ে, ইংরেজিতে পড়ে, বাংলায় পড়ে, বিভিন্ন বিষয় নিয়ে গবেষণা করে সেখান থেকে বের হয় এবং তারা সেখান থেকে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে ভালো একটা পজিশনে তারা চাকরি নেয়। এবার বিজ্ঞান, কেমিস্ট্রি, রসায়ন, ফিজিক্স আমি বলি না যে এগুলো উপর থেকে আসে না, এগুলো উপর থেকে আসছে, তবে এই শিক্ষাটাই মূলত উপর থেকে যেই শিক্ষাটা এসেছে এই শিক্ষাটাই মূলত মূল শিক্ষা নয়, এটা হচ্ছে সামান্য একটা অংশ। উচ্চশিক্ষা যেটা উপর থেকে যেটা এসেছে ওই শিক্ষাটার সামান্য একটা অংশ হচ্ছে, একেবারে সামান্য একটা অংশ হচ্ছে এগুলো। আর উপর থেকে যেই শিক্ষাটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন সবার উপরে, সবার উপরে হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে যেই শিক্ষাটা এসেছে তার নাম হচ্ছে উচ্চ শিক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে বললেন উসজুদু লি আদম, আদমকে সিজদা করো, ফাসাজাদু, সবাই আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস বাদে সবাই সিজদা করলো। এবার ইবলিসকে জিজ্ঞেস করলো তুমি আদমকে সিজদা করলে না কেন? ইবলিস বলল আনা খায়রুম মিনহু, আমি তার থেকে উত্তম, খালাক্তানি মিন নার ওয়া খালাক্তাহু মিন তিন, আপনি আমাকে সৃষ্টি করেছেন আগুন থেকে আর তাকে সৃষ্টি করেছেন মাটি থেকে, সুতরাং আগুনটা ঊর্ধ্বগামী, আগুনটা উত্তম জিনিস, ঊর্ধ্বগামী কোনো জিনিস নিম্নগামীকে সিজদা করতে পারে না, এজন্য আমি আদমকে সিজদা করলাম না। আদমকে সিজদা করতে অস্বীকার করলো, ইবলিস কাফের রূপান্তরিত হয়ে গেল। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন দেখেন উচ্চ শিক্ষাটা শুরু হয়েছে কোথা থেকে। বাংলাদেশে আমরা উচ্চ শিক্ষা বলতে যা বুঝাচ্ছি আর যা বুঝতেছি উচ্চ শিক্ষাটা আসছে কোথা থেকে প্রথম দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুলনাহবিতু মিনহা জামিয়া, তোমরা এখান থেকে নেমে যাও, তোমাদেরকে দুনিয়ায় পাঠানো হবে। এবার আদম টেনশনে পড়ে গেলেন যে ইবলিসের কারণে আমাকে জান্নাত থেকে বের হতে হয়েছে, সে আবার আমার সাথে দুনিয়ায় যাবে, সেখানে গিয়ে তো সে আবার ঝামেলা তৈরি করবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন না, এই যে উচ্চ শিক্ষা দেখেন কোথা থেকে আসছে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন না টেনশন করার কোনো দরকার নাই, ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা, তোমরা যখন যাবে আমি তোমাদের কাছে একটা গাইডলাইন, একটা উচ্চ শিক্ষার গাইডলাইন, পথ নির্দেশনা আমি তোমাদের কাছে দিব, একটা উচ্চ শিক্ষার পথ নির্দেশনা, গাইডলাইন আমি তোমাদের কাছে প্রেরণ করব। ফাইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইহজানুন, ওই উচ্চ শিক্ষার গাইডলাইনকে যে আঁকড়ে ধরবে, ওই উচ্চশিক্ষার গাইডলাইন মোতাবেক যে চলাফেরা করবে তাদের কোনো দুঃখ দুর্দশা টেনশন থাকবে না, টেনশন করার দরকার নাই, তোমরা যাও আমি তোমাদের কাছে একটা উচ্চ শিক্ষার গাইডলাইন পাঠাবো। এখন আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন দিলেন আল কোরআন, এই হচ্ছে উচ্চশিক্ষার প্রথম কিতাব। আমাদেরকে আমাদের জন্য প্রথম কিতাব হচ্ছে উচ্চশিক্ষার আল কোরআনুল করিম, যেটা একবারে সবচেয়ে উপর থেকে এসেছে, এর উপর আর কিছু নাই। উচ্চশিক্ষা তাকেই বলে যেটা উচ্চ থেকে আসে, সবচেয়ে উপর থেকে যেটা এসেছে ওই শিক্ষাটা হচ্ছে আল কোরআনুল করিমের শিক্ষা, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বলেছেন দালিকাল কিতাব লা রাইবা ফি, এটা এমন একটা কিতাব, উচ্চশিক্ষার কিতাবটা এমন যেটার মধ্যে কোনো সন্দেহ নাই, আর এটা হচ্ছে মানুষের জন্য হেদায়াত, মুত্তাকিদের জন্য হেদায়াত, পথ নির্দেশনা, গাইডলাইন, যা
নাজিল হয়েছে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, যা নাজিল হয়েছে কদরের রাত্রিতে। তো কদরের রাত্রিতে কি নাজিল হয়েছে? আল কোরআনুল কারীম। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উচ্চ শিক্ষার সর্বোচ্চ কিতাব দিলেন আল কোরআন কারীম, যেটা একেবারে সবার উপর থেকে এসেছে। এবার আমরা উচ্চ শিক্ষা বলতে যা বুঝাই, আর আল্লাহ রাব্বুল আলামিন উচ্চ শিক্ষা বলতে যা বুঝিয়েছেন, দুইটার মধ্যে অনেক তফাত আছে, দুইটার মধ্যে অনেক তফাত আছে। যেই লোক কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করতে পারবে না, ওই লোকটা ঢাকা ইউনিভার্সিটি কেন, লন্ডন থেকেও যদি পড়ালেখা করে আসে, তাহলে তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বলা যাবে না। উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে তারা যারা উচ্চ শিক্ষার কিতাব যেটা ওইটার সম্পর্কে যারা দক্ষতা অর্জন করবে, জ্ঞান অর্জন করবে, তারা হচ্ছে সবচেয়ে বেশি উচ্চ শিক্ষায় শিক্ষিত। আর ওই প্রতিষ্ঠানকেও উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান বলা যাবে না যেই প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার কিতাব পড়ানো হয় না, উচ্চ শিক্ষা কিতাবের জ্ঞান যেই প্রতিষ্ঠানে দেওয়া হয় না, ওই প্রতিষ্ঠানকে উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান বলা যাবে। আর যেই প্রতিষ্ঠানে উচ্চ শিক্ষার কিতাব পড়ানো হয়, শিক্ষা দেওয়া হয়, ওই প্রতিষ্ঠান যদি দেখতে ছোট আর আকারেও হয়, তাহলে ওই প্রতিষ্ঠানের নাম কি? উচ্চ শিক্ষার প্রতিষ্ঠান। এই হলো আমরা এখন পেলাম উচ্চ শিক্ষার জন্য সর্বপ্রথম হচ্ছে আল কোরআনুল কারীম, এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মা ইয়ামতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহটা দেখেন, উচ্চ শিক্ষাটা উপর থেকে নাজিল হয়েছে। আরেকটা জিনিস খেয়াল করেন, ওয়া আনজালনা, এই যে আনজালনা শব্দটা হলো নাজিল করা। নাজিল কি ডান বাম থেকে হয় না উপর থেকে হয়? নাজিল জিনিসটা উপর থেকে হয়। বৃষ্টি কোথা থেকে আসে? উপর থেকে আসে না? ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাহিয়া বিল আরদ মিন বাদি মাউতিহা। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকে জিজ্ঞেস করলেন যে আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে, আসমান থেকে বৃষ্টি নাজিল করার মাধ্যমে, মৃত জমি থেকে ফসল জীবিত করে সেখান থেকে ফসল উৎপাদন করেন কে? আল্লাহ। তাহলে আসমান থেকে যেটা আসে নাজিল হয়, আসমান থেকে আসছে নাজিল হয়েছে প্রথমে আল কোরআনুল কারীম। এবার দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহটাও আসমান থেকে এসেছে। উচ্চ শিক্ষার দ্বিতীয় স্টেপ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রবৃত্তিকে অনুসরণ করে কোনোদিন তোমাদের সামনে কোনো কথা বানিয়ে বলেন নাই। আল্লাহ নবী তোমাদের সামনে যা বলেছেন তা উপর থেকে নাজিল হয়েছে, আমি আল্লাহ যা বলতে বলেছি রাসূল তোমাদের মধ্যে আমি আল্লাহর কথাই বলেছেন। ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাউইল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ নবী যদি তার নিচ থেকে বানিয়ে কোনো কথা বলতেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি আমার ডান হাত দিয়ে অথবা আমি রাসূলের ডান হাতকে আমি কেটে ফেলতাম, আমি তার ডান হাতকে আমার ডান হাত দিয়ে ধরতাম অথবা রাসূলের ডান হাত আমি ধরতাম। তাফসীরে দুইটাই এসেছে। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম যদি আল্লাহর নবী মিথ্যা কোনো কথা, নিজের কোনো কথা যদি চালিয়ে দিতেন। আল্লাহর নবী যা বলেছেন, উপর থেকে যা নাজিল হয়েছে, আল্লাহর নবী তাই আমাদের মধ্যে বলেছেন। আজকের যুগে যদি উপর থেকে ওহি আসাটা চালু থাকতো, তো এদেশের মাটিতে অনেক আলেম ওলামারও গলা কেটে যেত। উপর থেকে যদি ওহি আসাটা এখন চালু থাকতো, তা আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষদেরকে আলেমদেরকে লক্ষ্য করে বলতেন, খবরদার আমার নামে যদি কোনো কথা মিথ্যা চালাও, তা আমি যেমনি ভাবে বললাম যে নবীর কণ্ঠনালী কেটে ফেলবো, তো যে আল্লাহ বলছেন নবীর কণ্ঠনালী কেটে ফেলবে, আমাদের মতো সাধারণ মানুষের কণ্ঠনালী কি থাকবে নাকি? আজকে বাংলাদেশে দেখেন মানুষ ধর্ম প্রচার করছে, কিচ্ছা কাহিনী, গল্প গুজব, মিথ্যা বানানো ঘটনা দিয়ে মানুষ ধর্ম প্রচার করছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নবী মিথ্যা কথা বানিয়ে কোনোদিন বলেন নাই,
আমি আবার নবীকে যা বলতে বলেছি উপর থেকে যা নাযিল করেছি নবী তোমাদের মধ্যে সেই উপরের কথাই বর্ণনা করেছেন। তাহলে দেখেন এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু। দেখো আল্লাহ নবী তোমাদের সামনে যা বলেছেন আমি আল্লাহ যা বলতে বলেছি নবী তাই বলেছেন, এজন্য তোমাদেরকে নবী যা বলবে করার জন্য তা করবে আর যা বলবে ছাড়ার জন্য তা কি করবে ছেড়ে দিবে বর্জন করবে করা যাবে না। তাহলে উচ্চ শিক্ষার দ্বিতীয় স্টেপটা হচ্ছে হাদিস সহিহ সুন্নাহ, যেটা উপর থেকে আসছে উপর থেকে নাজিল হয়েছে। উচ্চ শিক্ষার জন্য প্রথম স্টেপ হচ্ছে আল কোরআনুল করিম, এরপরে হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ সুন্নাহ। তাহলে উচ্চ শিক্ষার যে সংজ্ঞাটা আমরা পেলাম সেটা হচ্ছে উচ্চ শিক্ষা বলতে শুধু এটা বোঝানো যাবে না ঢাকা ইউনিভার্সিটি থেকে একটা ছেলে বের হবে, লন্ডন থেকে একটা ছেলে পড়ালেখা করে আসলেই সে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে বাংলাদেশে ফিরে এসেছে, যেটা এটা বলা যাবে না। এটা বলতে হবে যে উচ্চ শিক্ষা হচ্ছে উপর থেকে যেটা আসে, আর উপর থেকে এসেছে আল কোরআনুল করিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি সুন্নাহ। তাহলে কোরআন এবং সহি সুন্নাহ সম্পর্কে যারা জ্ঞান অর্জন করবে দক্ষতা অর্জন করবে তারাই উচ্চ শিক্ষায় শিক্ষিত, এবং এটার নামই হচ্ছে উচ্চ শিক্ষা। এখন উচ্চ শিক্ষার উদ্দেশ্যটা কি হবে দেখেন, আমরা শিক্ষা অর্জন করছি, কেউ মাদ্রাসায় পড়ালেখা করছি, কেউ স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ালেখা করছি, কেউ বাহিরে গিয়ে পড়ালেখা করছি, আসলে আমাদের শিক্ষার উদ্দেশ্যটা কি হবে? সূরা আলাকের এক নং আয়াতে আল্লাহ বলছেন ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার সেই রবের নামে যিনি কি করেছেন সৃষ্টি করেছেন, কি করেছেন সৃষ্টি করেছেন, ওই রবের নামে তুমি পড়ো। দেখেন প্রথম আয়াত নাজিল হলো আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমার রবের নামে পড়ো, আল্লাহ বলছে তোমার রবের নামে পড়ো। আর এখনের যুগে আমরা যারা আছি আমাদের ছেলে মেয়েগুলো ছোট্ট সময় পড়ালেখা করে এখন আর তারা রবের নামে পড়ালেখা করে না, রবের নামে পড়ালেখা না করে সাধারণ শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য একটা ছেলে রবকে বাদ দিয়ে এখন কম্পিউটার নিয়ে ব্যস্ত, একটা ছেলে বিজ্ঞান নিয়ে ব্যস্ত, একটা ছেলে ফিজিক্স নিয়ে ব্যস্ত, একটা ছেলে আপনার কেমিস্ট্রি নিয়ে ব্যস্ত, একটা ছেলে ইংলিশ নিয়ে ব্যস্ত, কিভাবে গণিতে ভালো করা যায়, কিভাবে ইংলিশে ভালো করা যায়, কিভাবে বিজ্ঞানে ভালো করা যায়, কিভাবে কম্পিউটারে ভালো করা যায়। অথচ আল্লাহ বলছে ইকরা বিসমি রব্বিকা আল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, এখন আমরা এটাই তো করছি না, রবের নামে যেটা পড়ার কথা সেটা পড়ছিও না, আবার রবের নামে যেটা পড়ানোর কথা সেটা শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি না, শিক্ষা ব্যবস্থাতে রবের নাম নাই, ছেলে মেয়ে রবের নামে পড়বে কি করে? শিক্ষার উদ্দেশ্য কি? আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত হবেন ভালো কথা, সন্তানকে আপনি উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন ভালো কথা, কিন্তু উচ্চ শিক্ষার উদ্দেশ্যটা কি হবে? সূরা মুহাম্মাদের 19 নং আয়াতে আল্লাহ বলছেন ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানো, আগে জানো কি জানবা, লা ইলাহা ইল্লাল্লাহ এটা আগে জানো, এটা সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা এটা হচ্ছে সবচেয়ে উচ্চ শিক্ষা। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কেই জানতে পারলো না সেটাকে উচ্চ শিক্ষা বলা যাবে না, কারণ আল্লাহ থাকেন সবার উপরে, সবচেয়ে উচ্চ জায়গায় থাকেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তো আল্লাহ সম্পর্কে আমি আর আপনি জ্ঞান অর্জন করতে পারলাম না, এটা কিসের উচ্চ শিক্ষা? ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করো, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে আগে জ্ঞান অর্জন করো, এটা সম্পর্কে যদি তুমি জ্ঞান অর্জন করতে পারো তাহলে তুমি হলো সবচেয়ে বড় উচ্চ শিক্ষায় শিক্ষিত, এই সম্পর্কে অর্জন করো। সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান্নাসা মিনাজ-জুলুমাতি ইলান নূর, উচ্চ শিক্ষার যে গাইডলাইন, উচ্চ শিক্ষার যে কিতাবটা আল কোরআনুল করিম, সূরা নাহালের 44 নং আয়াতে আল্লাহ বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাস মা নুজ্জিলা ইলাইহিম, আমি আপনার নিকট জিকির নাযিল করেছি মানে কোরআন নাযিল করেছি
যাতে এটা আপনি মানুষের মধ্যে বর্ণনা করতে পারেন, ব্যাখ্যা করতে পারেন, মা নুজ্জিলা ইলাইহিম, যা আপনার প্রতি নাজিল করা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি নাজিল করা হয়েছে আল কোরআন এবং সহিহ সুন্নাহ, দুইটাই উপর থেকে নাজিল করা হয়েছে। এই দুইটা নাজিল করার উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ বলছেন সূরা ইব্রাহিমের 1 নং আয়াতে, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাত ইলান নূর। এই উচ্চ শিক্ষার কিতাব কেন আসলো, উচ্চ শিক্ষার কিতাব কেন নাজিল করলাম, উচ্চ শিক্ষার কিতাব শিখবা উদ্দেশ্যটা কি হবে? উদ্দেশ্য হলো মানুষকে অন্ধকার থেকে বের করে আলোর পথে নিয়ে যাবে। মানুষের ব্যক্তিগত জীবনে অন্ধকার থাকবে, মানুষ যদি ব্যক্তিগত জীবনে উচ্চ শিক্ষার কিতাব আল কোরআনুল করিম এবং সহিহ সুন্নাহ, উচ্চ শিক্ষার কিতাব সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারে এবং ওইটাকে যদি তার ব্যক্তিগত আমলে সে ঢোকাতে পারে, তাহলে দেখবেন তার থেকে অন্ধকার দূর হয়ে যাবে। মানুষের পারিবারিক জীবনে অন্ধকার থাকবে, মানুষ যদি পারিবারিক জীবনে উচ্চ শিক্ষার কিতাবের জ্ঞান এবং আমলটা ঢোকাতে পারে, তার পরিবার থেকে দেখবেন অন্ধকার দূর হয়ে যাবে, তার সমাজের মধ্যে অন্ধকার থাকবে। মানুষ যদি উচ্চ শিক্ষার কিতাব, ওই কিতাবের জ্ঞান এবং আমলটা সমাজে ঢোকাতে পারে, সমাজ থেকে অন্ধকার দূর হয়ে যাবে। রাষ্ট্রের মধ্যে অন্ধকার থাকবে, মানুষ যদি রাষ্ট্রের মধ্যে উচ্চ শিক্ষার কিতাবের জ্ঞান, কোরআন এবং সহিহ সুন্নাহর জ্ঞান যদি রাষ্ট্রের মধ্যে চালু করা যায়, আমল চালু করা যায়, জ্ঞান চালু করা যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাষ্ট্র থেকে, সমাজ থেকে, পরিবার থেকে, ব্যক্তি থেকে, গোটা পৃথিবী থেকে এই নূর কোরআন নামক যে আলো উচ্চ শিক্ষার কিতাব দেখবার সমস্ত অন্ধকারকে দূর করে দিবে। এখন অন্ধকার দূর হবে কিভাবে, কিভাবে অন্ধকার দূর হবে? না নিজেরা উচ্চশিক্ষার কিতাব পড়তেছি, না নিজেরা উচ্চশিক্ষার কিতাব জানতেছি, না নিজেরা উচ্চশিক্ষার কিতাবের উপর আমল করছি, না মানুষকে উচ্চশিক্ষার কিতাব শিক্ষা দিচ্ছি এবং শিক্ষা দেওয়ার ব্যবস্থা করছি, কোনোটাই তো আমাদের মধ্যে নাই। তো অন্ধকার দূর হবে কিভাবে? বাংলাদেশে আজকে এত অন্ধকার, বাংলাদেশে আজকে এত অন্ধকার, অথচ দেখেন উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়ের অভাব নেই বাংলাদেশে। শিক্ষা প্রতিষ্ঠান বলেন, প্রশাসনিক প্রতিষ্ঠান বলেন, তারপরে দায়িত্বশীলদের জায়গা বলেন না কেন, যেখানেই বলেন উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়ের অভাব নাই, তারপরেও দেখেন বাংলাদেশে এত অন্ধকার, এত পাপাচার, এত সমস্যা, এত অশান্তি। কেন? এর কারণ হচ্ছে যেই উচ্চশিক্ষার কিতাব শিক্ষা দিলে, যেই উচ্চশিক্ষার কিতাব সম্পর্কে জ্ঞান অর্জন করলে, আমল করলে মানুষের মধ্যে অন্ধকার থাকবে না, ওইটা মূলত আমরা নিজেরাও শিখছি না, শিক্ষা দিচ্ছিও না, শিক্ষা দেওয়ার ব্যবস্থাপনা আমাদের মধ্যে নাই, যার দরুন আমাদের মধ্যে অশান্তি বিরাজমান করছে, অন্ধকার চলছে। এর কারণ এটাই, জাতিকে যদি অন্ধকার থেকে বের করতে চান, প্রতিষ্ঠান থেকেও যদি অন্ধকার দূর করতে চান, আল্লাহ বলছেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার থেকে বের করার পন্থা একটাই, সেটা হলো উচ্চ শিক্ষা চালু করা। উচ্চ শিক্ষা মানে হচ্ছে কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা চালু করা, কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষাকে বাস্তবায়ন করার মাধ্যমেই অন্ধকার দূর হতে পারে, বিকল্প কোনো রাস্তা আমাদের জন্য খোলা নাই। এখন আমরা জ্ঞান অর্জন করছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন বুখারী শরীফে আসছে খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহু, তার থেকে উত্তম আর কে হতে পারে যে নিজে উচ্চশিক্ষার কিতাবের জ্ঞান অর্জন করে এবং উচ্চশিক্ষার কিতাবের জ্ঞান অর্জন করার ব্যবস্থা করে দেয়, শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে দেয়, তাদের থেকে উত্তম আর কে হতে পারে যে নিজে উচ্চশিক্ষার কিতাব কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করে এবং মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান শিক্ষা দেয় এবং শিক্ষা দেওয়ার ব্যবস্থা যে ব্যক্তি করে দেয়, তার থেকে উত্তম আর কে হতে পারে? আল্লাহ নবী বলছেন আজকে জ্ঞান অর্জন আমরা সবাই করছি, ছেলে মেয়েদেরকে শিক্ষিত বানানোর জন্য সবাই অনেক পরিশ্রম করছে যে আমার ছেলে মেয়ে পড়ালেখা করে এমন হবে, এত বড় হবে, অনেকেই খুব স্বপ্ন দেখছি, কিন্তু জ্ঞান অর্জন করার, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার লক্ষ্যটা আমাদের ঠিক করা দরকার। যেহেতু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান তাআল্লামা ইলমান মিম্মা ইউবতাগা বিওয়াজহাল্লাহ লাম ইয়াজিদ আরাফাল জান্নাহ ইয়াওমাল কিয়ামা। আল্লাহ নবী বলছেন, যারা শিক্ষা অর্জন করবে দুনিয়াকে পাওয়ার জন্য, যারা শিক্ষা অর্জন করবে দুনিয়ার লোভে, দুনিয়ার চাকচিক্যের জন্য যারা শিক্ষা অর্জন করবে, উচ্চ শিক্ষায় শিক্ষিত হবে, আল্লাহ নবী বললেন পরকালে তারা জান্নাতের ঘ্রাণও পাবে না। নাউযু বিল্লাহি মিন যালিক। আবার আপনি শিক্ষা যদি শুধু দুনিয়া কেন্দ্রিক হয়, শুধু দুনিয়া লাগবে, আখেরাতের প্রয়োজন নাই, যেই শিক্ষার উদ্দেশ্য শুধুমাত্র দুনিয়া হবে, আল্লাহ নবী বলছেন ওই শিক্ষা অর্জন করে সে পরকালে জান্নাতের ঘ্রাণও পাবে না। আবার আরেক দিকে বলছেন, মানসালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান, মানসালাকা তরিকান ইয়ালতামিসু ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য ছুটে চলে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি জ্ঞান অর্জন করার জন্য রাস্তায় চলে, আল্লাহ নবী বলছেন ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তাটা আল্লাহ সহজ করে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জন্য জ্ঞান অর্জন করবে, আল্লাহর সন্তুষ্টির জন্য জ্ঞান অর্জন করবে, জান্নাতের রাস্তাটা আল্লাহ তার জন্য কি করেন, সহজ করে দেন। তো জ্ঞান অর্জন করতে হবে আল্লাহর জন্য, শিক্ষা দিতেও হবে আল্লাহর জন্য। আর উচ্চশিক্ষার সবচেয়ে বড় কিতাব হচ্ছে আল কোরআনুল করিম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ সুন্নাহ। উচ্চশিক্ষায় যদি আমরা শিক্ষিত হতে চাই তো কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান নিজেদেরকে অর্জন করতে হবে, জাতিকে শিক্ষা দিতে হবে, এবং কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞানকে বাস্তবায়নের জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। এবং উচ্চশিক্ষার যে জ্ঞানটা আমরা অর্জন করব, ওই জ্ঞানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লাগবে। যেহেতু সূরা আনআমের 162 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে রাসূল, আপনি বলেন আমার সলাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার সমস্ত কিছু, আমার লেখাপড়া, আমার খাওয়া দাওয়া, আমার ঘুম, আমার চলাফেরা, আমার ব্যবসা বাণিজ্য, আমার রাজনীতি, আমার অর্থনীতি, আমার সমাজনীতি, আমার সংস্কৃতি, আমার পরিবার, আমার পারিবারিক জীবন, আমার বন্ধুত্ব, সমস্ত কিছু করতে হবে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। সব কিছু যদি আল্লাহর সন্তুষ্টির জন্য করতে পারি তাহলে আমরা পরকালে মুক্তি পাওয়ার আশা করতে পারি। কিন্তু যদি শুধুমাত্র দুনিয়াকে পাওয়ার জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মান কানা ইউরিদুল হায়াতাদ দুনিয়া ওয়া জিনাতাহা নুওয়াফি ইলাইহিম আ'মালাহুম ফিহা ওহুম ফিহা লা ইউবখাসুন উলাইকাল লাযিনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যারা শুধুমাত্র দুনিয়া চায়, যারা শুধুমাত্র দুনিয়ার চাকচিক্য চায়, আমি তাদেরকে সামান্য তাদের কর্মের প্রতিদান দুনিয়াতে আমি তাদেরকে দিয়ে দেই, আর পরকালে তাদের জন্য কোনো প্রতিদান নাই, পরকালে তাদের জন্য কোনো অংশ নাই, আছে শুধু তাদের জন্য জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন যালিক। যারা শুধু দুনিয়া চাবে প্রত্যেকটা কাজের, বিশেষ করে শিক্ষার উদ্দেশ্য যদি শুধুমাত্র দুনিয়া হয়, যে আমি দুনিয়াটা চাই, আমার দুনিয়া লাগবে, আমার বাড়ি লাগবে, আমার গাড়ি লাগবে, আমার নারী লাগবে, আমার টাকা পয়সা লাগবে, আল্লাহ রাব্বুল আলামিন বললেন উদ্দেশ্য যদি শুধু দুনিয়া হয় তো সামান্য কিছু আমি তোমাকে দুনিয়াতে দিব, কিন্তু পরকালে তোমার জন্য জাহান্নাম ছাড়া আর কোনো অংশই নেই। তাহলে জ্ঞান অর্জন করতে হবে, জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে, কারণ আজকে আপনি বয়স হয়ে গেছে, তাতে কি হয়েছে, আপনাকেও জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ বলছেন ফাআলামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আগে জানা পরে মানা, আগে জানা পরে মানা, আগে জানতে হবে, যদি না জানেন তো মানবেন কি করে। এই যে দেখেন বাংলাদেশের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে ঠিক, তবে মানছে না। কেন? যেই শিক্ষা অর্জন করলে মানার কথা, ওই শিক্ষাটাই সে অর্জন করছে না, যার জন্য সে মানতেও পারছে না। জাতির আজ কি অবস্থা হলো, জাতি জানে না, জাতি মূর্খ, আর মূর্খ তো হবেই। আল্লাহ বলছে ফাআলামান্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সম্পর্কে আল্লাহ বলছে আগে জানো। কেন? বাক্যটা ছোট হতে পারে কিন্তু বাক্যটার মর্মটা অনেক বেশি। এই পুরা বাক্যের উপরে ইসলামটা নির্ভর করছে, পুরা বাক্যের উপরে ইসলামটা নির্ভর করছে।
এই বাক্য সম্পর্কে যদি তোমার কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যায়, ইসলামটা তোমার সামনে পরিষ্কার হয়ে উঠবে। আর যদি এই বাক্যের মধ্যে তোমার সমস্যা থাকে, তাহলে দেখবা ইসলামটা তোমার সামনে সমস্যা হয়ে দাঁড়াবে। এক শ্রেণী এই বাক্যটাকে শুধুমাত্র জিকিরের মধ্যে সীমাবদ্ধ রেখে দিয়েছে, শুধুমাত্র জিকিরের সীমাবদ্ধ এটা। আবার আরেক শ্রেণী এটাকে ছয় সাতটা ভাগে ভাগ করছে, কেউ চার কালেমা, পাঁচ কালেমা, ছয় কালেমা, সাত কালিমার মধ্যে শুধুমাত্র এটাকে সীমাবদ্ধ রেখে দিয়েছে। না নিজের এর সম্পর্কে শিক্ষা অর্জন করছে, না জাতিকে দিচ্ছে এর সম্পর্কে জ্ঞান অর্জন করছে। এক শ্রেণী বলছে যে এটার সম্পর্কে নাকি সাধারণ মানুষ বুঝবে না, জাতিকে এর থেকে কত দূরে রাখা হচ্ছে সাধারণ মানুষ নাকি বুঝবে না। আর কলেজ ইউনিভার্সিটিগুলোতে তো এটার কেউ খবরই রাখে না, এর সম্পর্কে আগে জ্ঞান অর্জন করতে হবে। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্যে সর্বপ্রথম কোরআন এবং সহিহ হাদিস সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এবং ওই অনুযায়ী জীবনকে গঠন করতে হবে। তাহলে আপনি হবেন সবচেয়ে বড় উচ্চশিক্ষায় শিক্ষিত, এবং ওই জ্ঞানটা অর্জন করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যে। এবার দেখেন, আমাদের বিশেষ করে বাংলাদেশের ছেলেমেয়েরা উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির এখন কি অবস্থা দেখেন। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে আমাদের ছেলেমেয়েদের অবস্থাটা দেখেন, চলছে খুনাখুনি, তারপরে চলছে আপনার মারামারি, চলছে মানুষের প্রতি জুলম, চলছে রাত দিন মানুষকে অপহরণ, গুম, হত্যা, চলছে দিনে দুপুরে প্রকাশ্য দিবালকে জেনা। উচ্চশিক্ষায় শিক্ষিত, তারপরও ওই উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েদের দ্বারাই এই পাপগুলো হচ্ছে, তারপরে মানুষের প্রতি করছে জুলুম, নির্যাতন, মানুষের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করছে, শিক্ষার কারণে, কলমের কারণে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করছে, টাকার কারণে, ক্ষমতার কারণে মানুষের সম্পদ অন্যায়ভাবে দখল করছে, অথচ উচ্চশিক্ষায় শিক্ষিত। উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরে একটা ছেলে মেয়ে রাত দিন দুপুরে প্রকাশ্য দিবালকে জেনায় লিপ্ত হচ্ছে, কিন্তু তার বিবেক একটুও বাধা দিচ্ছে না। একটা মানুষ আরেকটা মানুষের গলায় ছুরি চালাচ্ছে, একটুও মন কাঁপছে না, বাধাই দিচ্ছে না তার বিবেক, দিব্যি সে পাপ কাজ করে যাচ্ছে। উচ্চশিক্ষায় শিক্ষিত, তাহলে যেই শিক্ষা অর্জন করার পরে মানুষের মনে মানবতাবোধ জাগ্রত হয় না, যেই শিক্ষা অর্জন করার পরে মানুষের মধ্যে মূল্যবোধ জাগ্রত হয় না, যেই শিক্ষা অর্জন করার পরে মানুষের মধ্যে আপনার স্নেহ, মমতা, ভালোবাসা জাগ্রত হয় না, যেই শিক্ষা অর্জন করার পরে কোনটা ভালো কোনটা মন্দ এটা বিচার করার যোগ্যতা অর্জন হয় না, যেই শিক্ষা অর্জন করার পরে তার রবকে জানা যায় না, কালেমা সম্পর্কে জানা যায় না, ইসলাম সম্পর্কে জানা যায় না, ওইটা কখনোই উচ্চশিক্ষা হতে পারে, বরং ওইটা হচ্ছে সর্বনিম্ন নিকৃষ্ট শিক্ষা। কিভাবে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকউইম সুম্মা রাদাদনাহু ফি আসফালা সাফিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সুন্দর অবয়ব দিয়ে, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে সবচেয়ে সম্মানিত করেছি, সুন্দর করে উত্তম অবয়ব দিয়ে শ্রেষ্ঠ হিসেবে আমি বনি আদমকে সম্মানিত করেছি, সৃষ্টি করেছি। এবার বনি আদমের সম্মানটা বনি আদমে ধরে রাখতে পারবে যদি কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা অর্জন করে তার রবকে জানে, জানার পরে যদি সে তার রবকে মানে, কোরআন এবং সহিহ হাদিস মেনে চলে, তাহলে সে তার সম্মানটা ধরে রাখতে পারবে, সে শ্রেষ্ঠ। আর উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার পরেও যদি সে প্রকাশ্য দিবালকে জানা করে, বিবেকে বাঁধে না, খুনাখুনি করে, বিবেকে বাঁধে না, মানুষের প্রতি জুলুম করে, বিবেকে বাঁধে না, অত্যাচার করে, অন্যায় করে, বিবেকে বাঁধে না, ভালো কাজ করে না, তারপরে অনুশোচনা আসে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তারা শ্রেষ্ঠ ছিল বটে, যেহেতু তারা উচ্চশিক্ষায় শিক্ষা অর্জন করেছে, কিন্তু সবচেয়ে উচ্চশিক্ষার যেই কিতাব
কোরআন এবং সহি সুন্নাহ, ওই সম্পর্কে সে জ্ঞান অর্জন করে নাই এবং সে আমি আল্লাহর সম্পর্কে জ্ঞান অর্জন করে নাই, সে আমি আল্লাহর অবাধ্য হয়েছে, এই জন্য আমি আল্লাহ তাকে আবার নিকৃষ্ট করে ছেড়েছি। তাহলে আপনার আমার উচ্চশিক্ষাটাও কখনো নিকৃষ্ট রূপ রূপান্তরিত হয়েছে? কখন? যখন উচ্চশিক্ষা অর্জন করেও আল্লাহকে চিনলাম না। আল্লাহ বলেন এই শিক্ষাটা উচ্চশিক্ষা না, এটা সবচেয়ে নিকৃষ্ট শিক্ষা। আল্লাহ বলছেন এটা উচ্চশিক্ষা হতে পারে না। উচ্চশিক্ষা ওইটাই যেটা অর্জন করলে নিজেকে জানা যায়, যেটা শিখলে পরিবারকে বোঝা যায়, জানা যায়, যেটা শিখলে সমাজকে বোঝা যায়, মানবতা বোধ আসে, বিবেক জাগ্রত হয়, অনুভূতি অনুশোচনা জাগ্রত হয়, যেটা অর্জন হলে মানুষের প্রতি জুলুম করতে গেলে বিবেকটা কেঁপে ওঠে, নির্যাতন করতে গেলে, অন্যায় করতে গেলে, কাউকে হত্যা করতে গেলে বিবেকটা কেঁপে ওঠে, যেই শিক্ষা অর্জন করলে আল্লাহ সম্পর্কে জানা যায়, তার রাসূল সম্পর্কে জানা যায়, পরকাল সম্পর্কে জানা যায়, ওই শিক্ষাটাই উচ্চ শিক্ষা। ওইটা যারা শিখবে, ওইটা যারা অর্জন করবে, তারাই হচ্ছে সবচেয়ে উচ্চ শিক্ষার শিক্ষিত মানুষ। আজকে দেখেন এই যে বাংলাদেশের মানুষ ক্লাস ওয়ান থেকে শুরু করে একেবারে ইউনিভার্সিটি পর্যায় পর্যন্ত একটা জিনিস চালু রয়েছে, সেটা হচ্ছে শিক্ষা সফর। সেটা হলো শিক্ষা সফর, নির্বিঘ্নে গার্জিয়ান একটা প্রাপ্তবয়স্কা মেয়েকে শিক্ষা সফরে যেতে দেয়। কেন? এটা শিক্ষা সফর, নাম দিয়েছে শিক্ষা সফর, তো এখানে শিক্ষা সফর নাম, এতে তো কোনো সমস্যা নাই। বাপ মা মেয়েকেও ছেড়ে দেয়, ছেলেকেও ছেড়ে দেয়, আর টিচার ওয়াইফকে, মহিলা টিচার তার হাজবেন্ড মহিলাকে শিক্ষিকা হিসেবে যেতে হবে, ছেড়ে দিল। কেন? শিক্ষা সফরে যাচ্ছে। এই শিক্ষা সফর মানে এখন বাংলাদেশে যেটা চালু হয়েছে, বহুদিন আগের কথা, শিক্ষা সফর মানে কি সেটা বুঝতাম না। মাদ্রাসার টিচার সহকারে, শিক্ষক সহকারে, শিক্ষিকা সহকারে, প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে সহকারে সফর। সফর কোথায়? বোটানিক্যাল গার্ডেনে শিক্ষা সফর। এখন বোটানিক্যাল গার্ডেন সেটা কি সেটা তার বুঝতাম না। সবাই সমানে শিক্ষা সফরের নাম বলে সেখানে নিয়ে গেল, ভিতরে গিয়ে দেখলাম এটা জেনার আখড়া, প্রকাশ্য দিবালকে একটা ছেলে মেয়ে সেখানে জেনা করছে, আর ছাত্র শিক্ষক শিক্ষিকা ছেলে মেয়ে সবাই যাচ্ছে আর প্রকাশ্য দিবালকে জেনাগুলো দেখছে, এর নাম নাকি শিক্ষা সফর? নাউযুবিল্লাহ মিন যালিক, এর নাম শিক্ষা সফর না, এর নাম জেনা শিক্ষা দেওয়ার সফর। আমাদের এখানে নরসিংদীতে যে পার্ক হল, এই পার্কে মানুষ এখন, আপনি আজকেও গিয়ে দেখবেন অসংখ্য মানুষ কলেজ ইউনিভার্সিটি স্কুলগুলো থেকে এসে শিক্ষা সফর করার জন্য। এটার ভিতরে শিক্ষার কি আছে? আসে শুধুমাত্র জেনা, শুধুমাত্র পাপাচার এটার ভিতরে। এখানে ছেলে মেয়ে কি শিখবে? আপনার মেয়েটাকে আপনি শিক্ষা সফরে যেতে দিলেন কেন? আপনার ছেলেটাকে আপনি শিক্ষা সফরে যেতে দিলেন কেন? আপনার ওয়াইফটাকে আপনি কেন শিক্ষা সফরে যেতে দিলেন? এই বাংলাদেশে এখন যে শিক্ষা সফর হচ্ছে, একটাও শিক্ষা দেওয়ার শিক্ষা সফর না, সবগুলো হলো জেনা শিক্ষা দেওয়ার সফর। কিভাবে একটা ছেলে জেনা শিখবে, কিভাবে একটা মেয়ে জেনা কিভাবে করে বুঝবে, এটা প্র্যাকটিক্যাল তাকে দেখালে তার ভিতরে অনুভূতিটা জাগ্রত হবে, ইচ্ছাটা জাগ্রত হবে, তার লাশ লজ্জা সরব সবগুলোকে আগেই বাদ দিয়ে দেওয়া হবে। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। যারাই আমার বক্তব্য শুনছেন এবং শুনবেন, সবাইকে আমি লক্ষ্য করে যে কথাটা বলতে চাই, আপনার ছেলে মেয়েকে আপনি শিক্ষা সফরে যেতে দিবেন না। বাংলাদেশে এখন শিক্ষা সফর হয় না, যদি যেতে একবারে বাধ্য করে তাহলে খোঁজ খবর নেবেন কোন জায়গায় যাবে, কোথায় যাবে। যদি ভালো জায়গায় যায় তো মেয়ের সাথে একটা পুরুষ গার্জিয়ান যাবেন, ওয়াইফের সাথে একটা পুরুষ গার্জিয়ান দিবেন যাওয়ার জন্য,
খোঁজ খবর নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা মানুষকে পরস্পর ভালো কাজে সহযোগিতা করো, মানুষকে পরস্পর তাকওয়ার কাজে, আল্লাহ ভীতির কাজে সহযোগিতা করো। ওয়ালা তাআমানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা মানুষকে পাপের কাজে সহযোগিতা করবে না, সীমালঙ্ঘনের কাজে তোমরা মানুষকে পরস্পর সহযোগিতা করবে না। এই ব্যাপারটায় বিশেষভাবে আমাদেরকে সচেতন হতে হবে যে আজকে যে শিক্ষা সফরগুলো আমাদের স্কুল কলেজ থেকে চলছে, এগুলো শিক্ষা সফর নয়, এগুলো জেনা শিক্ষা দেওয়ার সফর। জেনা শিক্ষা দেওয়া হচ্ছে আজকে এই সফরগুলোর মাধ্যমে। আপনার মেয়ে, প্রাপ্তবয়স্ক একটা মেয়ে, কিভাবে আপনি ঘর থেকে তাকে ছেড়ে দিলেন, তিন দিন চার দিনের জন্য কক্সবাজার সফরে যাবে। কক্সবাজার কি শিক্ষার কি আছে? সেখানে শুধুমাত্র খালি জেনা। বিভিন্ন ধরনের পার্কে সফরের জন্য আপনি দিচ্ছেন, এখন কোনো পার্কের মধ্যে শিক্ষা দেওয়া হয় না, প্রত্যেকটা পার্কই জেনার আখড়া। পিতা হিসেবে আপনি সচেতন হন, বড় ভাই হিসেবে আপনি সচেতন হন, আপনার ওয়াইফকে আপনি থামান, আপনার মেয়েকে আপনি দিবেন না, আপনার ছেলেকেও আপনি সেখান থেকে বিরত রাখবেন, কারণ ছেলেও কিন্তু সেখানে গিয়ে জেনা শিখবে। আসলে ভিতরে শুধুমাত্র সব জেনা। যারা বিভিন্ন পার্কে ঢুকেছেন দেখবেন পার্কের ভিতরে শুধু খালি জেনা আর জেনা। এজন্য এটার নাম শিক্ষা সফর নয়, এটা হচ্ছে জেনা শিক্ষা দেওয়ার সফর। সম্মানিত উপস্থিতি, আজকে শিক্ষার নামে বাংলাদেশে অনেক কিছু চলছে, অনেক কিছু এখন শিক্ষার নামে বাংলাদেশে চলছে। প্রকৃত যেই শিক্ষাটা, এটা মানুষ খুঁজে বের করার চেষ্টা করে না। প্রকৃত যে শিক্ষাটা, এটা ছেলে মেয়েকে শিক্ষা দেওয়ার চেষ্টা করে না। প্রকৃত যে শিক্ষাটা, ওই শিক্ষা ব্যবস্থাটা বাস্তবায়ন করার জন্য কেউ চেষ্টা করে না। আলহামদুলিল্লাহ বাংলাদেশে এখন অত্যাধুনিক আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে যোগ উপযোগী অনেক মাদ্রাসা আলহামদুলিল্লাহ প্রতিষ্ঠিত হয়েছে, হচ্ছে। যারা উচ্চশিক্ষায়, যেই শিক্ষাটা উচ্চশিক্ষা, কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষা, এর সাথে সাথে বিজ্ঞান থাকবে, তারপরে আপনার ইংলিশ থাকবে, বাংলা থাকবে, গণিত থাকবে, কম্পিউটার থাকবে, এগুলো উচ্চশিক্ষার অংশ, তবে আগে কোরআন এবং সহিহ হাদিসকে প্রাধান্য দিতে হবে। যদি কোরআন এবং সহিহ হাদিস বিহীন আপনি শুধু ওইগুলো পড়েন, ওইগুলো উচ্চশিক্ষা নয়। আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক মাদ্রাসা এখন প্রতিষ্ঠিত হয়েছে যারা কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক আপনার জাতিকে উচ্চ শিক্ষা দিয়ে, উচ্চ শিক্ষায় শিক্ষিত করার মাধ্যমে জাতিকে কিভাবে একটা শিক্ষিত জাতি হিসেবে উপহার দেওয়া যায়, এজন্য বাংলাদেশে কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক অনেক মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ। আজকে দেখেন আপনি স্লোগান দিচ্ছেন, আমাকে একটা শিক্ষিত মা দেন, আমি একটা শিক্ষিত জাতি দেব। সবাই বলছে আমি আমাকে শিক্ষিত মা দেন, আমি একটা শিক্ষিত জাতি দিব। আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিয়ে খেয়াল করেন, বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হলো ঢাকা ইউনিভার্সিটি, এর উপরে বাংলাদেশে আর কোনো প্রতিষ্ঠান নাই। তাহলে আপনি একটা শিক্ষিত মা দেন, আমি একটা শিক্ষিত জাতি দিব। ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে যদি একটা মহিলা সেখান থেকে বের হয়, তাহলে এর থেকে বড় আর কোনো শিক্ষিত হতে পারে? হতে পারে বলেন না। তাহলে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করে যদি একটা মেয়ে সেখান থেকে বের হয়, তাহলে সে হলো সবচেয়ে বড় একটা শিক্ষিত মহিলা। এবার এই মেয়েটার বিয়ে হলো, বিয়ে হয়ে যাওয়ার পরে এখন মেয়েটার ওই ঢাকা ইউনিভার্সিটিতেই মেয়েটার চাকরি হলো। তাহলে একটা শিক্ষিত মা আপনাকে দিলাম, এবার আপনি শিক্ষিত জাতি একটা উপহার দেন। দেখেন শিক্ষিত মার অবস্থা কি। শিক্ষিত মা ঢাকা ইউনিভার্সিটির ছাত্রী, এবার ঢাকা ইউনিভার্সিটির মধ্যে সে টিচিং দিবে, শিক্ষা দিবে, কিন্তু দেখেন শিক্ষিত মার অবস্থা কি। শিক্ষিত মা যখন ক্লাসে ঢুকলো, ক্লাসে ঢোকার সময়, ক্লাসে ঢোকার আগে খুব সুন্দর করে সাজলো। সাজলো কিভাবে? একটা পাতলা কাপড়ের শাড়ি পরলো, শাড়ি পরার পরে পেটটা দেখা যায়, এমন একটা শাড়ি পরলো পেটটা পুরাটাই দেখা যায়, শরীরের অবয়বগুলো বোঝা যায়। এই শিক্ষিত মা আপনার উদ্বৃত্ত বয়সের প্রাপ্তবয়স্কের ওই ছেলের সামনে শিক্ষিত মা তাদেরকে শিক্ষা দিচ্ছে, পড়াচ্ছে। আচ্ছা বলেন তো, এই শিক্ষিত মা যখন ওই ক্লাস নেবে, তখন প্রাপ্তবয়স্ক যে ছেলেগুলো আছে, কেউ কি শিক্ষার দিকে মন যাবে না শিক্ষিত মায়ের দিকে মন যাবে? শিক্ষিত মায়ের দিকে মন যাবে। দেখেন আপনি চাইলেন একটা শিক্ষিত মা, আমি একটা শিক্ষিত মা দিলাম, কিন্তু শিক্ষিত মা সেখানে শিক্ষা দিচ্ছে না, শিক্ষিত মা সেখানে জেনা শিক্ষা দিচ্ছে। নিজে উপস্থিত হয়ে
নিজে হাইলাইটস হয়ে নিজেকে দিয়ে শিক্ষিত মা সেখানে জেনা শিখাচ্ছে, আপনাকে আর কত বড় শিক্ষিত মা আমি দেব? এজন্য শিক্ষাটা কি জিনিস আগে জানতে হবে। আপনি এটা বলবেন কোরআন এবং সহিহ হাদিসের একটা শিক্ষিত মা আপনি আমাকে দেন, আমি আপনাকে একটা শিক্ষিত জাতি উপহার দিব। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষায় শিক্ষিত একটা মা আপনি আমাকে দেন, আমি আপনাকে একটা শিক্ষিত জাতি উপহার দেব। কোরআন এবং সহিহ হাদিসের শিক্ষায় শিক্ষিত একটা টিচার দেন, একটা পিতা দেন, একটা দায়িত্বশীল দেন, একটা প্রতিষ্ঠান দেন, আমি আপনাকে শিক্ষিত জাতি উপহার দেব ইনশাআল্লাহ। এটা বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সবাই চেষ্টা করি শিক্ষা মানে কি বোঝার, কোন শিক্ষাটা সবচেয়ে বড় শিক্ষা, কোনটা আমার দুনিয়াতেও প্রয়োজন, কোনটা আমার আখেরাতেও প্রয়োজন। আসুন আমরা সবাই মিলে ওই শিক্ষা অর্জন করি, ছেলে মেয়েদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করার চেষ্টা করি। আপনারা যারা এখন ছেলে মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করতে চান, বিশেষভাবে আমাদের নরসিংদীর বাদবদিতে দারুল ওহী ইন্টারন্যাশনাল মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে আলহামদুলিল্লাহ, তারপরে আমাদের আরও প্রতিষ্ঠান কাঞ্চনে রয়েছে একটা প্রতিষ্ঠান, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব প্রতিষ্ঠান করেছেন, তারপরে আমাদের নরসিংদীতে পাঁচরুখিতে প্রতিষ্ঠান রয়েছে, তারপর নরসিংদী জামিয়া কাসিমিয়া কামিল মাদ্রাসা ভালো মানের প্রতিষ্ঠান। এই সমস্ত প্রতিষ্ঠানগুলোই কোরআন এবং সহিহ হাদিসের ভিত্তিতে উচ্চ শিক্ষায় জাতিকে শিক্ষিত করার জন্য রাস্তায় নেমেছে। আপনারা এই সমস্ত প্রতিষ্ঠানগুলোতে আপনাদের ছেলে মেয়েকে পড়ানোর মাধ্যমে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার জন্য আপনারা চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কবুল করুন, বলেন আমিন। এরপরে সবার প্রতি সর্বশেষ যে আহ্বানটা রাখব সেটা হচ্ছে আমরা নিজেরাও চেষ্টা করব কোরআন এবং সহিহ হাদিসের জ্ঞান অর্জন করার, কোরআন এবং সহিহ হাদিস ভিত্তিক জীবন গঠন করার, এবং ছেলে মেয়েদেরকেও আমরা চেষ্টা করব কোরআন এবং হাদিস সহিহ হাদিস ভিত্তিক শিক্ষা দেওয়ার, ওই অনুযায়ী ছেলে মেয়েকে পরিবারকে গঠন করার চেষ্টা আমরা সবাই করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আমরা বলি আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।